একটা দারুণ ব্যাপার হয়েছে, সিক্রেট শুধু আমরাই জানি, একটা এমন গন্ডগোল হয়েছে। সময় তো তখন আর কেউ থাকবে না, তো ওই জন্য সেলিব্রেশনটা। গুড মর্নিং, কুয়াশা মাখা একটা মিষ্টি রোদ ভরা সকাল নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সোমালিদের ক্রিয়েটিভ মম চ্যানেলে আমার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো, আমরাও ঠিকঠাক আছি, ভালোই আছি। বেশ হালকা হালকা শীতের আমেজ নিয়ে সকালটা শুরু করে দিয়েছি। রান্নাঘরে রীতিমতো আমার যুদ্ধও শুরু হয়ে গেছে। আজ স্কুলও আছে এবং বাড়িতে অনেক গেস্টও রয়েছে, তো সুতরাং রান্নাবান্নার পরিমাণটা তো চলতেই থাকবে। তো সকালবেলা উঠেই ফার্স্ট একদিকে ছেলের জন্য ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে চলছে তার টিফিনের ব্যবস্থা। টিফিনটা শুধু তার একার জন্য নয়, সবার জন্যই তৈরি হবে, সেইভাবেই তৈরি হচ্ছে। তো ফুলকপি আলু টুমটুম করে কেটে নিয়েছি, যেটাকে কালোজিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না হবে। তো এরকম সিম্পল কালোজিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি, রুটি বা পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। আমরা করে দিয়েছিলাম তার সঙ্গে ফুলকো ফুলকো লুচি। হ্যাঁ, এই লুচিটা যদিও যখন টিফিনটা খাবে তখন আর এরকম ফুলে থাকবে না, তো যাই হোক ভালোই খাবে। লুচি আর তরকারি হলে তো কোনো কথাই নেই, জমে যাবে টিফিনটা। একটা ডিউটি শেষ হলো বাসে পৌঁছে দিয়ে, এবার চলো বাড়িতে বাকি সব রয়েছে, চা করতে হবে, এবার পরপর বাকি কাজ। সেই ভোর 5:30 থেকে উঠে দৌড়ে দৌড়ে, তারপরে এই দিয়ে এসে আমার এই 10 মিনিট একটু ব্রেক দরকার। বাকি সবাই এখনো ঘুমাচ্ছে, কার ঘুম ভাঙেনি, তো চা কার জন্য করবো, তাহলে আমি একটু রিল্যাক্স করে নিই। আর এই আমি দিয়ে হেঁটে এসে একটুখানি 10-15 মিনিট আমাকে একটু বসতেই হয়, নাহলে নেক্সট কাজগুলো শুরু করা যায় না। অলরেডি দিদি চলে এসছে, দিদি এসে দিদি কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে, সবাই সেরে নিক, ততক্ষণ এরা উঠে যাবে, তারপরে চাটা বানাচ্ছি। আর এদিকে দেখো শীতের বিছানা, এটা একটা এক্সট্রা কাজ। শীতের বিছানা মানে আরও এক্সট্রা 3-4টে জিনিস ভাঁজ করো, গোছাও। তবে সকালবেলা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডাটা হালকা হালকা পড়া শুরু হয়েছে, তো সকালবেলা বেশ মজাই লাগছে। কিন্তু ঘুম থেকে ভেঙে উঠতে ইচ্ছা করছে না, এটাই হচ্ছে কষ্টের। ছেলেও উঠতে পারছে না, কি অবস্থা, ডেকে ডেকে যেখানে একবার ডাকলেই উঠে পড়ে, সেখানে এখন ডেকে ডেকে তুলতে হচ্ছে। 2 ড্রপ লেবু, শীতের সকালটা একবারে জমে যাবে। চা এবার শীতে এই ফার্স্ট জয়নগরের মোয়া। হ্যাঁ, এই মোয়াটা নিয়ে এসেছিলো দেওর আসার সময়, যদিও এটা জয়নগরের মোয়া কি বলছি, কিন্তু এটা পার্টিকুলারলি জয়নগর থেকে আনা মোয়া নয়। ও ডায়মন্ড হারবার থেকে আসার সময়, মানে ডায়মন্ড হারবার ট্রেনে এই মোয়াগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, মানে এখন সব জায়গাতেই পাওয়া যায়। তো মোয়াটা খেতে কিন্তু দারুণ ছিল। একে তো বেলা ছোট, মানে কাজ করে করে সময় কোথা থেকে বেরিয়ে যায় খুঁজে পাওয়া যায় না। তারপর যত আবার এক্সট্রা কাজ, স্নানের আগে মাখো, স্নানের পরে মাখো, জাস্ট এই স্নান কমপ্লিট, চুটুজো কমপ্লিট হলো। কাকু সবাইকে নিয়ে গেছিল বাজারে, দেখা যাক এখন বাজার দিয়ে কি এসেছে। সকালে তো ছেলের মতো রান্নাবান্না হয়ে গেছে, এখন দুপুরে যেহেতু সবাই এসছে তো একটু স্পেশাল কিছু তো হবে। আর বললাম যে সেই সময় বিয়ের অকেশনের সময় তো তখন আর কেউ থাকবে না, তো ওই জন্য সেলিব্রেশনটা আজকেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বলা হয়েছে যে সেই দিনের উপলক্ষে, আর বলছি না বারবার, নিজেরই লজ্জা লাগছে, সেই দিনের উপলক্ষে আজকে আমাদের পার্টি হচ্ছে, পার্টি। ঠিক আছে, তো সেই কি পার্টি কি হবে, বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানির জন্য এই যে ট্রেন সাধু অফিসে, তো দেওর গেছিল, ভাগনা ছেলে সবাই মিলে বাজারে গিয়ে নিয়ে এসছে চিকেন, দেশি চিকেন। আর আজকে এখানকার চিকেনের স্পেশাল কি বলতো, এই যে জিনিসটা দেখছো, নর্মালি আমরা এটা খাই না, মানে কি বলে ভুলে যাচ্ছি, লোম পোষ আর খাল পোষ, এই দুটো গল্প আছে।
তো যাই হোক, আজকে লোম্পোষ আনা হয়েছে। শুনেছি লোম্পোষ নাকি খুব টেস্টি হয়, তো কোনোদিন ট্রাই তেমন ভাবে করিনি, বাড়িতে নিজেরা কখনোই রান্না করিনি। এমনি পিকনিক টিকনিকে এখানে এটা রেওয়াজ আছে, তো খেয়েছি, খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি নিজে কখনো রান্না করি, তো এই একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। তো মোটামুটি সব রেডি করে রেখেছি, এখানে চালও ভিজিয়ে রেখেছি। দেখো কাণ্ড, এরা গেছে গ্রাম দেখতে, গ্রাম দেখতে গিয়ে শালুক মালুক কি সব ফুল তুলে এনেছে। হ্যাঁ ভালোই লাগছে দেখতে, কালারটাও কি সুন্দর লাগছে। এগুলো পুকুরের পর ওদিকে ফেলবি না, তাহলে গোটা পুকুর ভর্তি হয়ে যাবে। না পুকুরে যখন পড়িস, একই অবস্থা খারাপ পুকুরে। কি সুন্দর লাগছে ফাঁসটা, কি সুন্দর মাংসের কালারটা এসছে দেখো। কিন্তু এই মাংসটা আমাদের ভাগ্যে জুটতো না আজকে, এমন অবস্থাই হয়েছিল। কি ঘটনাটা ঘটেছিল সেটা জানতে হলে ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো, জানতে পারবে কি হয়েছিল। এমনই কন্ডিশন হয়েছিল যে মাংসটা পুরোটা ধরেই আমাদের ফেলে দিতে হতো, ওটা আর খাওয়ার যোগ্য থাকতো না। টমেটোর চাটনিকে যদি ইন্টারেস্টিং করতে যাও, মানে মিষ্টি মিষ্টি টমেটোর চাটনি যদি না খেতে যাও, তাহলে কি করতে হবে? তেঁতুল গুলে নিয়েছি দেখো, তেঁতুল মানে টক টক মিষ্টি মিষ্টি লাগবে। একটু সাউন্ড হচ্ছে কেন, ইন্ডাকশনে ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে অলরেডি ফুটছে ফুটছে ফুটছে, তো টমেটো মোটামুটি গলেই গেছে। এই সময় একটু টক টক ফ্লেভার আনার জন্য তেঁতুলে কাই, কিংবা লেবু থাকলে পাতি লেবুও দিয়ে দেওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে, বেশ আলাদাই একটা ফ্লেভার লাগে, দারুণ লাগে। টমেটোর চাটনি সাধারণত সবাই মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু আমাদের এরকম টাইপের খেতেও ভালো লাগে, একটু টক টক একটু মিষ্টি মিষ্টি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। এখনো কিচেন টপ কিছু পরিষ্কার হয়নি, এগুলো সব হবে আস্তে আস্তে, এটা প্রিপারেশনটা হোক তারপরে, কারণ এটা রেডি করতে গেলে ছড়িয়ে ছিটিয়ে আরো 12টা বাজবে, তো একবারই করতে হবে। মাংসটা যখন আদাআদি হয়ে আসবে ঢাকনাটা খুলে, কিছু কিছু জল আছে, এই অবস্থায় মাংসের মধ্যে ডিম আর আলুটা দিয়ে দেবো। আর ডিমগুলোকে একটুখানি ছুরি দিয়ে দিয়ে না একটু কেটে কেটে দেবো, তাহলে কি হয়, ছুরি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে একটু কেটে কেটে দিলে ডিমের ভেতরে যে মানে মশলাটা পুরো ঢুকে যাবে। দেখো ডিমগুলোকে আমি চিরে চিরে দিয়ে এর মধ্যে দিয়ে এরপরে এর উপর থেকে একটু মিঠা তো পেঁয়াজের পেস্তা সব দিয়ে, এখনো জল রয়েছে টানবে এখনো, তো এগুলো সব এখন এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে একটা হচ্ছে, এখানেও একটা হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে এসে কথা হয়নি, কারণ সবাইকে খেতে টেতে দিয়ে গুছিয়ে টুচুর তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো চলে এসেছি সন্ধেবেলা একদম চায়ের সঙ্গে। বাড়িতে স্যার এসেছেন, তো চা তৈরি করতে হবে, আর বাড়িতে আর কেউ বাকিরা ছিল না, সবাই ঘুরতে বেরিয়েছে, আমি আর বাবাই রয়েছি, যেহেতু বাবাই টিচার আসবে সেই জন্য আমাদের যাওয়া হয়নি। তো যাই হোক, সন্ধে চা টা কমপ্লিট করি, তারপর ওরা আসলে বাকি কথা হবে তোমাদের সাথে। এই যে কাপটা আজকে চা ছেঁকছি, এই কাপটা আমাকে গিফট করেছিল আমার বড় ভাগনা, ও গ্যাংটকে ছিল, ওখান থেকে নিয়ে এসেছিল। কি অবস্থা, নিচে বই খাতা পড়ে আছে, আর উপরে কি হচ্ছে এটা? একটু চান্স পেলে সেটা ডান্স করে নেওয়াটা দরকার। আর আজকে এরা সব গিয়েছিল ঘুরতে, কোথায় গেছিলি? আজ একটা দারুণ ব্যাপার হয়েছে, সিক্রেট শুধু আমরাই জানি, একটা এমন গন্ডগোল হয়েছে, কিন্তু সেটা ম্যানেজ হয়ে গেছে। কি হয়েছে শুভ, তুই বল, আমার ভাগনার মুখ থেকেই শোনো কি হয়েছে। ওর কারণেই হয়েছে, মেন হচ্ছে ও, দাঁড়াও বলছি, ওর কারণেই ঘটনাটা ঘটেছে, ওর মুখ থেকে শোনো কি হয়েছিল। আরে গল্প করতে করতে হট করে মানে দেখি চিনি ঢাল, যে চিনিটা মাংস চাটনি মতো মাংসের মতো ঢেলে দিয়েছে, এতদিন পর মানে 2 বছর পর খাবে, এরকম তো এইসব নিয়ে কথা হচ্ছে।
তো কেমন হয়েছে দাও বল, ম্যানেজটা কেমন হয়েছে? ম্যানেজটা তো বহুত দারুণ হয়েছে, বললাম দারুণ ম্যানেজ হয়েছে। সে পুরো টমেটোমে চাটনি চিনিটা পুরো আমি মাংসের মধ্যে ঢেলে দিয়েছি, কি করবো বুঝে পাচ্ছি না, ঝমরে চামচ দিয়ে তুলে যাচ্ছি তুলে যাচ্ছি। আমার তো অবস্থা 12টা বেজে গেছে, অতটা মাংস পুরো 12টা বেজে যেত। তো যাই হোক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে, একদম ওকে টেস্ট আরো বেশি দুর্দান্ত হয়েছে, আরো ভালো হয়েছে টেস্টটা। তো মোটামুটি ফিডব্যাক সবার খুবই ভালো হয়েছে। তো আমরা আজকে জমিয়ে খেয়েছি বিরিয়ানি। এখানেই বেশি ভয় ছিল, এ হচ্ছে একদম এরকম, মানে কোথাও পান থেকে চুন কাটলে একদম সবার আগে ধরা পড়ে যায়, ঠিক আছে? যাই হোক তুমি সেটা জানো না, একটা ঘটনা ঘটেছে আজকে। এটাই প্লাস পয়েন্ট আমাদের যে ডিএন সাহা কিছু বুঝতে পারেনি, মানে ওনার না এমনই সেন্স অর্গান গুলো এতটাই হাই পাওয়ারে যে যে কখনো কোনো জিনিস মিস হয় না আর কি, নুন ঝাল তেল মশলা পাই টু পাই সবকিছু বলে দিতে পারে। তো যাই হোক আমরা খুবই এনজয় করেছি আজকে বিরিয়ানিটা সবাই মিলে, এখনো করবো, রাতটাও কিছুটা বেশি আছে। আজকের ব্লগটা এখানে এন্ড করবো, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে দেখা করবো। আর ততক্ষণ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, আর পাশে বেল বাটনটা অবশ্যই মনে করে দাবি দিও। আর কালকে আরেকটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট সবাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।